Hello, welcome back to my channel. Shobaike Durga Pujar onek onek shubhechha. So ekhane onor ami ber hoye gelam shoptomir jonno. Amader New Jersey te amader bashar kachei ekta mondir ache, shekhane onor ami jacchi. So, এইতো আমরা চলে আসলাম মন্দিরের ভিতরে সো এখানের ঠাকুর আসলে এরকম বাংলাদেশের মত এরকম বড় তারপর এরকম লাইটিং এরকম আসলে হয় না এখানে আসলে বিসর্জন হয় না কারণ প্রতি বছর এই একই ঠাকুর দিয়ে বারবার পূজা হয় এইতো আমরা এখন এখানে প্রসাদ নিয়ে বসে পড়লাম প্রসাদটা অনেক টেস্টি ছিল আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন সবার পারফরম্যান্স দেখছিলাম আর এনজয় করছিলাম এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল সো এই আরতিটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছিল বাংলাদেশের কথা মনে পড়ছিল অনেক বেশি এই যে আমাদের ছোট্ট একটা লাড্ডু মামমাম চলে আসছে এটা হচ্ছে আমার কাজিনের মেয়ে ওর একটা ছেলে আছে এই যে দেন আমি এখানে বসে বসে সবার পারফরম্যান্স দেখছিলাম সো ভালোই লাগছিল ওভারঅল পূজোটা আমার কাছে এখানে সবাই দশমীর জন্য সব প্রিপারেশন নিচ্ছে আসলে এখানে নাকি একদিনেই সবকিছু করা হয় কারণ সবাই এরকম ভাবে পূজোটা আসলে সেলিব্রেট এখানে করতে পারে না অনেক ব্যস্ততার কারণে এই যে এখানে আমি ঠাকুরকে বরণ করছিলাম তো এখানে একটা মজার একটা জিনিস হয় যেটা হচ্ছে সব হাজবেন্ডরা যার যার ওয়াইফকে বরণ করে দেন সিঁদুর পরাবে এটা আমাকে খুব ইন্টারেস্টিং লাগে এই যে এখানে অনন আমাকে বরণ করে সিঁদুর পরাবে এটা হচ্ছে নেক্সট দিন অষ্টমীতে সকালবেলা আমি আর অনন অঞ্জলি দেওয়ার জন্য মন্দিরে যাচ্ছিলাম ছিল সকালবেলার আমার আউটফিট এই যে এখন আমি মন্দিরের ভিতরে ঢুকছি মন্দিরের এই পরিবেশটা আমার অনেক ভালো লাগছে কারণ সব কিছু অনেক সুন্দর মতন মেনটেন করে তারা সেলিব্রেট করে এখানে ঠাকুরটা অনেক বেশি সুন্দর ছিল এই যে এখানে মানুষজন একটু কম ছিল আসলে আর স্পেসটা অনেক বেশি ছোট ছিল বাট সুন্দর ছিল ওভারঅল সব কিছু অনেক সুন্দর ছিল ছিল নবমীর রাতে নবমীর রাতে আমরা সবাই চিন্তা করলাম যে আমরা নবমীতে নিউ ইয়র্কে পুজো দেখব সো এখন আমরা নিউ ইয়র্কে চলে আসলাম কুইন্সে এই যে এখানে আমি অনুরাধা মাসি
এখনো ফ্যামিলির সবাই এসে এখনো পৌঁছায়নি, যে কারণে আমরা মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম। সত্যি কথা বলতে ওই দিন আমার নিউ ইয়র্কের পুজোতে আমার একটা ভালো লাগেনি, কারণ এখানের পুজোটা আসলে ইন্ডিয়ান স্টাইলে করা হয়, যে কারণে আমার কাছে আসলে আমার একটা ভালো লাগে নাই। এখানে অনন্যার আমি প্রসাদ নিয়ে বসে পড়লাম, আসলে আমাদের দুজনে অনেক খিদে লেগে গেছিল। যে এখানে ডান্ডিয়া ডান্স হচ্ছিল, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছিল, আসলে সবসময় টিভিতে দেখতাম, এবার ফার্স্ট টাইম সামনাসামনি দেখলাম, ভালোই লাগছিল এই জিনিসটা। এই যে এখানে আমি আর অনন বোর হচ্ছিলাম, আসলে আমার কাছে ভালো লাগতেছিল না। আমরা সবাই একসাথে বাসায় চলে যাচ্ছি। হচ্ছে বিজয়া দশমীর দিন রাত্রেবেলা আমরা নিউ ইয়র্কে যাচ্ছিলাম সেলিব্রেট করার জন্য। ওই দিন আমার কাছে ভালোই লাগছে এই মন্দিরটাতে, আসলে এখানে সবকিছু একদম বাংলাদেশের মতন লাগছিল, একদম মনে হচ্ছিল যে বাংলাদেশে চলে আসছি। এখানে ঠাকুরটা অনেক অনেক ভীষণ সুন্দর ছিল। দিস ইজ মাই আউটফিট, সবাই কমেন্ট করে জানাবেন আসলে আমাকে কেমন লাগছিল। এই যে এখানে সবাই আসলে অনেক বেশি এনজয় করছিল, এখানে এই যে আমার মাসি আমার বৌদিরা সবাই একজন আরেকজনকে সিঁদুর দিচ্ছিল, এনজয় করছিল, ভালোই লাগছিল আসলে ওই দিন। এখানে ঠাকুর বরণ করা হচ্ছিল, সিঁদুর দেওয়া হচ্ছিল, সো আমরাও দিয়েছিলাম, ওটা আসলে ভিডিও করা হয়নি। এই যে এখানে আমরা এখন প্রসাদ নিতে চলে আসলাম, প্রসাদটা অনেক বেশি মজা ছিল, অনেক ভালো লাগছিল খেতে। এই যে আমি আর অনন, এই যে আমাদের লাড্ডু চলে আসলো আবারও, কত কিউট না, সবাই ওর জন্য আশীর্বাদ করবেন। সো তারপরে আমরা এখানে ডিনার করতে চলে আসলাম, আসলে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল, সবারই একটু খিদে পেয়ে গেছিল। খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা বাসায় চলে যাব। তো আমি যতটুকু পেয়েছি প্রতিদিনের একটু একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম, সো আসছে বছর আবার হবে। সো সবাই ভালো থাকবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো গুড বাই।